নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকেরই দুর্গা পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, মা দুর্গা প্রত্যেকের দুর্গতি নাশ করুক, এই কামনা আমি করি। বৃশ্চিক রাশির অক্টোবর 2023 কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটা শুরু করা যাক, আলোচনা করার চেষ্টা করি কি ফল পেতে চলেছেন, কি রেজাল্ট পেতে চলেছেন। দেখুন, বৃশ্চিক রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট আপনারা পাবেন। তবে এই যে রাশিফলটি আমি দিই এটা সম্পূর্ণ ইন জেনারেল, তবে এই ভিডিওটি আপনাদেরকে বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। বৃশ্চিক রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ ব্লাড রিলেটেড সমস্যা, বিপির সমস্যা আপনাদের বাড়তে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, বুকের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বৃশ্চিক রাশির এই মাসে কিন্তু বাড়তে পারে। এবং আপনাদের রাগ এবং জেদ এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, রাগ জেদটা কিন্তু আপনাদের বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে পেটের ট্রাবলস হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশির অর্থের জায়গা। দেখুন, এই মাসে আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ 10 টাকা ইনকাম যদি হয় আপনাদের 14 টাকা খরচ হবে। খরচের দিকটা আপনারা নিয়ন্ত্রণ করুন, কারণ আপনাদের ধনাধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে রাহুর সাথে, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটাতে খরচের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এ মাসে আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, কোনো জায়গা থেকে আপনারা সম্পত্তি পেতে পারেন অথবা কোনো জায়গা থেকে সম্পত্তি বা প্রপার্টি পাওয়ার বড় সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। ফিনান্সিয়াল গেন আপনাদের করবে এই মাসে, এবং আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, ইগো সেন্টিমেন্ট এটা কিন্তু আপনাদের বাড়বে, অর্থাৎ যে কোনো কিছুতে ইগো এবং সেন্টিমেন্ট আপনাদের বাড়বে, অর্থাৎ নিজেদের মধ্যে একটু হলো আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া থেকে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি করবে। হয়তো আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, মানসিক চাপ বাড়বে এবং শত্রুতা আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, অর্থাৎ আপনাদের যে ডেভেলপমেন্ট আপনারা করবেন সেই অনুযায়ী কিন্তু শত্রুটাও কিন্তু ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আপনাকে দেখে জেলাসি করা অথবা আপনার কাছ থেকে বুঝিয়ে আপনার কাছ থেকে আপনাকে বাটারিং করে আপনার কাছ থেকে কাজটা আদায় করে নিয়ে চলে যাওয়া, অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী লোকেরও কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা। এবং ভাগ্যের জায়গাটা যদি আমি বলি, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। তবে আবারও বলবো, রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু এই মাসটা বিশেষভাবে সতর্ক থাকুন। দাম্পত্য সুখের জায়গায় যদি আসি, আপনাদের এমনিতে মঙ্গল দ্বাদশ ভাবে এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের দাম্পত্য সুখের গৃহে, অর্থাৎ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের নিজেদের মধ্যে হবার সম্ভাবনা রয়েছে, কিছুটা বন্ডিংয়ের অভাব আপনাদের রয়েছে,
ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সব পার্টটাই ভালো হতে পারে না, আবার সব পার্টটাই কিন্তু খারাপ হতে পারে না। ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, বিজনেসের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং আপনাদের এ মাসে বিশেষ করে ডেইলি ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মাধিপতি আপনার দ্বাদশগত, অর্থাৎ 17 অক্টোবর পর্যন্ত কিন্তু খুব একটা সমস্যা কিন্তু নেই। 17 অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার, যথেষ্ট চাপ থাকবে। সে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, সেখানে কিন্তু আপনাদের চাপের জায়গা কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে বদনাম হয়ে যাওয়া, সুনামের জায়গা কিছুটা হলেও ঘাটতি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করছে, ইনকাম আপনাদের দিবে লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে ইনকাম আপনাদের দিবে। কিন্তু বুধ যখন আপনাদের দ্বাদশভাবে চলে যাবে, একাদশপতি দ্বাদশভাবে ইনকামপতি দ্বাদশভাবে গিয়ে আপনাদের 18 অক্টোবরের পর থেকে আপনাদের খরচ কিন্তু আরও বাড়বে। আপনাদের বাড়ি নির্মাণ অথবা গাড়ি কেনার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু ক্ষেত্রে আপনারা লোনে, ঋণে আপনারা কিন্তু পড়তে কিন্তু পারেন। এবং সুখের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। শিক্ষার জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনাদের ডিস্টারবেন্স রয়েছে। যারা বিদ্যার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছেন না, পড়াশোনাতে অমনোযোগী বা কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন পড়াশোনা করলে ভালো হয়, সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদিও বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিয়ে আর্থিক স্থিতি কিছুটা আপনাদের দিবে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দিবে। এবং যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন, অভিনয় শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার কসমেটিকের বিজনেস রয়েছে, আপনার বিউটি পার্লার রয়েছে, এই সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট দিবে। তবে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা নিয়ে আসবে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।